আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাফার শহরে হামলাকে কেন্দ্র করে নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করলেন জো বাইডেন। এরপর জানিয়ে দেব জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত 20 রোহিঙ্গা। এরপর জানিয়ে দেব চীনা দূতের সঙ্গে হামাস প্রধানের সাক্ষাৎ। এরপর জানিয়ে দেব প্রথম রোজা রেখে যা বললেন ইসলাম ধর্ম গ্রহণকারী জার্মান তরুণী। এরপর জানিয়ে দিব গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা, যুদ্ধপরাধের সামিল বলছেন জাতিসংঘ। এবং সর্বশেষ জানিয়ে দিব আমেরিকার গুরুত্বপূর্ণ 10টি অস্ত্র যা আফগানিস্তানে ফেলে গিয়েছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করলেন বাইডেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সবচেয়ে কড়া ভাষায় সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিতে ভরপুর এই শহরে বড় ধরনের হামলা চালালে তা ভুল হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তা গাজার বর্তমান মানবিক সংকটকে আরো ভয়াবহ করে তুলবে বলেই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আল জাজিরা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সোমবার সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন হামাসকে পরাজিত করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি এও বলেছেন, রাফা শহরে বড় ধরনের হামলা চালানো ভুল হবে। তিনি বলেন, রাফায় হামলা চালালে আরও নিরীহ বেসামরিক মানুষের মৃত্যু হবে। ইতিমধ্যে সেখানে ভয়াবহ মানবিক সংকট বিরাজ করছে। অভিযান চালালে তা আরও খারাপ হবে। গাজায় নৌরাজ্য আরও জোরদার হবে। আন্তর্জাতিকভাবে ইসরায়েল আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। সুলিভান জানান, নেতানিয়াহুকে ফোন করে এসব কথা বলেছেন বাইডেন। এ সময় নেতানিয়াহুকে ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের একটি দলকে ওয়াশিংটনে পাঠাতে বলেছেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের নামে অবরুদ্ধ গাজা উপত্যকার একের পর এক শহরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 31,000 বেশি মানুষ নিহত হয়েছে। গাজার প্রায় সব শহর নগরকে ধ্বংসস্তূপে পরিণত করে এখন রাফা শহরের দিকে চোখ পড়েছে দেশটির। আসন্ন এই হামলা বন্ধের দাবি বিশ্বজুড়ে জোরালো হলেও তা চাপ উপেক্ষা করে রাফায় স্থল অভিযানের অনুমোদন দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার সর্বদক্ষিণের শহর হল রাফা। এটি মিশরের সীমান্তবর্তী একটি শহর। রাফায় যুদ্ধ শুরুর আগে প্রায় 3 লাখ মানুষের বসবাস ছিল, তবে এখন গাজায় 23 লাখ মানুষের মধ্যে অর্ধেকের বেশি মানুষ সেখানে আশ্রয় গ্রহণ করেছেন। জান্তা বিমান বাহিনীর হামলায় নিহত 20 রোহিঙ্গা। মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 20 রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত 33 জন। এএপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সোমবার 18 মার্চ স্থানীয় সময় সকালে রাজ্যের পশ্চিমাঞ্চলের মিনবায়া এলাকায় হামলার ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশু। যুদ্ধ বিমান থেকে ফেলা 2টি বোমার কারণে এই ঘটে বিস্ফোরণ, জানায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। এতে বাড়িঘর ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি স্থাপনা। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। অঞ্চলটিতে পালিয়ে আসা সহ 2,000-এরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। এর আগেও অঞ্চলটিতে এ ধরনের হামলা হয়েছে বলে জানা গেছে। চীনা দূতের সঙ্গে হামাস প্রধানের সাক্ষাৎ। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূত ওয়াং কেজিয়ান। ইসরায়েল হামাস সংঘাতের পর এই প্রথম চীনের সঙ্গে সরাসরি যোগাযোগ হলো হামাসের। মঙ্গলবার 19 মার্চ এক প্রতিবেদনে মিডল ইস্ট মনিটর এ তথ্য জানায়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূত ওয়াং কেজিয়ান ও হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা গাজায় চলমান সংঘাত ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। ওয়াং কেজিয়ান ইসমাইল হানিয়াকে জানিয়েছেন, তার দেশ ফিলিস্তিনের জাতীয় ঐক্যের জন্য হামাসের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। এর আগে গত সপ্তাহে ওয়াং কেজিয়ান ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি চীনের দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রতি জোর দেন। প্রথমবার রোজা রেখে যা বললেন ইসলাম গ্রহণকারী জার্মান তরুণী। জার্মান তরুণী মার্টিনা ওভারহোল জনার এখন যিনি পরিচিত মরিয়ম নামে। চলতি বছরের শুরুতে ইসলাম ধর্ম গ্রহণের পর দুবাইয়ে নিজের প্রথম রমজান পালন করেছেন তিনি। 26 বছর বয়সী এই তরুণী পবিত্র কোরআনের একটি জার্মান সংস্করণের মাধ্যমে তার নতুন বিশ্বাসের শিক্ষায় বা ইসলামের শান্তি খুঁজে পেয়েছেন। মরিয়মের সেই গল্প তুলে ধরেছেন সংবাদ মাধ্যম খালিস টাইমস। নিজের আধ্যাত্মিক যাত্রার প্রতি আলোকপাত করে পেশায় মার্কেটিং এক্সিকিউটিভ মরিয়ম বলেন, কিশোর বয়সেও আমি ইসলামের প্রতি গভীর সংযোগ অনুভব করতাম। খ্রিস্টান পরিবারে বড় হলেও আমি সবসময় ইসলামের শিক্ষার প্রতি আকৃষ্ট ছিলাম। আমি শালীন পোশাক এবং প্রায়ই শিলা
অর্থাৎ মাথার স্কার্ফ পরিধান করতাম। 2024 সালে জানুয়ারিতে আমি দুবাইয়ের একটি ইসলামিক ইনফরমেশন সেন্টারে যাই এবং আনুষ্ঠানিকভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করি। এর মাধ্যমে আল্লাহর একত্ববাদ আমার বিশ্বাস এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রসুল হিসেবে গ্রহণ করার ঘোষণা দিয়েছি। খালিজ টাইমস বলছে, ইসলাম গ্রহণের দিকে মরিয়মের যাত্রা শুরু হয়েছিল 14 বছর বয়সে। সে সময় তিনি প্রথম তার নিজ শহর মিউনিকের একটি মসজিদে গিয়েছিলেন। সেই কথা স্মরণ করে মরিয়ম বলছেন, মসজিদে আন্তরিকতা ও উষ্ণতার সঙ্গে অভ্যর্থনা জানানো হয়েছিল এবং তাতে আমি অভিভূত হয়েছিলাম। সেখানে আমি যে সহানুভূতি অনুভব করেছি তা আমার উপর স্থায়ী ছাপ রেখে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে মরিয়ম নিজেকে মুসলিম বন্ধু বান্ধব এবং পরিচিতদের সঙ্গে আরো যুক্ত করেন। তিনি বলেন, তাদের সম্পর্কে যা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল তা হলো তারা সর্বদা দয়ালু, বন্ধুত্বপূর্ণ এবং সাহায্যকারী মানুষ, যা আমার ইসলাম গ্রহণের অন্যতম প্রধান কারণ। গত বছর দুবাইয়ে চাকরির সুযোগ পান মরিয়ম। সেই চাকরি নিয়ে পরবর্তীতে সন্তুষ্ট হতে না পারলেও মূলত দুবাইয়ে গিয়েই তিনি ইসলামকে আরো গভীরভাবে অধ্যয়ন করার সিদ্ধান্ত নেন বলে জানান। মরিয়ম বলেন, এরপর আমি একজন বন্ধুর কাছে যাই এবং পবিত্র কোরআনের একটি জার্মান অনুবাদ দিতে অনুরোধ করি। 2023 সালের মাঝামাঝি কয়েক সপ্তাহের জন্য ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন মরিয়ম। সেখানে তিনি নিজেকে ইসলামিক সংস্কৃতিতে নিমজ্জিত করেন। এরপর নিজের পরিবারের সঙ্গে দেখা করতে গত বছরের আগস্টে জার্মানিতে ফিরে গেলেও দুবাইয়ে যাওয়ার কথা তার মাথায় গেঁথেছিল। ফলে আবারও দুবাইয়ে চাকরির জন্য আবেদন করতে শুরু করেন মরিয়ম। অবশেষে ভালো সুযোগও পেয়ে যান। 2023 সালের অক্টোবরে মরিয়ম ফের দুবাইয়ে চলে আসেন এবং সেখানেই প্রথমবার কোরআন পড়তে শুরু করেন। সে কথা স্মরণ করে তিনি বলেন, আমি সেই অনুভূতি প্রকাশ করতে পারবো না, মাত্র 50 পৃষ্ঠা পড়ার পরই আমি বুঝতে পারলাম আমি ইসলাম গ্রহণ করতে চাই। আর মরিয়মের সেই যাত্রা চলতি বছরের শুরুর দিকের এক শুক্রবারে কালেমায়ে শাহাদাত পাঠ করার মধ্য দিয়ে শেষ হয়। খালিজ টাইমস বলছে, মরিয়ম এখন ইসলাম সম্পর্কে তার জ্ঞানের গভীরতা আরো বাড়ানোর এবং রমজানের রুটিন মেনে চলার দিকে মনোনিবেশ করছেন। তিনি বলছেন, আমি সেহরির জন্য সময় মতো ঘুম থেকে উঠি এবং সন্ধ্যায় আমার অ্যাপার্টমেন্টে ইফতার করি। আমার সেহরিতে সাধারণত একটি কলা বা দই থাকে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে মরিয়ম দুবাইয়ে একজন মুসলিম হিসেবে তার প্রথম রমজান উপভোগ করার বিষয়ে আনন্দ প্রকাশ করছেন। গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা, যুদ্ধাপরাধের সামিল জাতিসংঘ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞাকে যুদ্ধাপরাধের সামিল হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। মঙ্গলবার সংস্থাটি একথা বলেছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, গাজায় সাহায্য প্রবেশে ইসরায়েলের ক্রমাগত নিষেধাজ্ঞা বৃদ্ধি, যেভাবে তার যুদ্ধ বিগ্রহ চালিয়ে যাচ্ছে, তা যুদ্ধের পদ্ধতি হিসেবে অনাহারকে ব্যবহারের সামিল, যা একটি যুদ্ধাপরাধ। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার এক ফুটেজে দেখা গেছে, গাজা সিটির জাতিসংঘের একটি কেন্দ্রে বিপুল সংখ্যক ফিলিস্তিনি অপেক্ষা করছেন দুষ্প্রাপ্য ত্রাণের ময়দার জন্য। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী গাজার 70% বেশি মানুষ মারাত্মক পর্যায়ের ক্ষুধার্ত। জীবন বাঁচাতে কিছু মানুষ পশুদের খাবার বা গাছপালা খাচ্ছে। গাজায় ইসরায়েলের নতুন করে আক্রমণ। গাজা সিটির ইয়ামুনে নতুন করে আক্রমণ চালিয়েছে ইসরায়েল। এ ঘটনাটি একটি জনবহুল এলাকা, রয়েছে অনেক আবাসিক স্থাপনা। ভিডিও ফুটেজে দেখা যায় ইসরায়েলি আক্রমণের পর ধোয়ার কুণ্ডলী উঠছে। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা নতুন করে বেড়েছে। গত 7 অক্টোবর থেকে অব্যাহত হামলায় মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31,819 জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, গত 24 ঘন্টায় নিহত হয়েছে 93 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও 142 জন। সূত্র জেরুজালেম পোস্ট, আল জাজিরা। আমেরিকার গুরুত্বপূর্ণ 10টি অস্ত্র যা আফগানিস্তানে ফেলে গিয়েছে। আফগানিস্তানে দীর্ঘ 20 বছরের যুদ্ধে শেষে পালিয়েছে আমেরিকানরা, তবে পালানোর আগে ফেলে গিয়েছে $বিলিয়ন মূল্যের অস্ত্র, যার মধ্যে যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার থেকে শুরু করে বিপুল গোলা বারুদ রয়েছে। অনেক অস্ত্র কমান্ডো অভিযানেও ব্যবহার করা হয়। আমাদের আজকের সংবাদে জানাবো নতুন আফগান প্রশাসনের হাতে চলে যাওয়া আমেরিকার সব থেকে গুরুত্বপূর্ণ 10টি অস্ত্র সম্পর্কে। আমেরিকার জন্য বুমেরাং হওয়া এসব অস্ত্র সম্পর্কে জানতে পুরো সংবাদটির সঙ্গে থাকুন। আফগান যোদ্ধাদের হাতে চলে যাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে A-29 সুপার টিউক্যানো। এটি একটি যুদ্ধবিমান। এটা মূলত একটি গ্রাউন্ড অ্যাটার বিমান, যেটা ভূমিতে থাকা সৈন্য, সেনাঘাঁটি এবং যুদ্ধযানে গোলা বা মিসাইল মেরে ধ্বংস করতে পারে। কিছুদিন আগেও এই বিমানগুলো ছিল আফগান যোদ্ধাদের আতঙ্ক, এখন সেগুলো তাদেরই হাতে। এক একটি বিমানে আনুমানিক দাম $20-30 মিলিয়ন। আফগানিস্তানের মাজারি শরীফ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত একটি সুপার টুকানো তাদের দখলে এসেছে, তবে ঠিক কতগুলো বিমান তাদের হাতে এসে পৌঁছেছে তার সঠিক হিসেব পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে 1 তারিখে কাবুল বিমানবন্দর দখলের পর আরো কয়েকটি আফগান যোদ্ধাদের হাতে পৌঁছাবে। এরপরই আছে
UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার। এটি খুবই পরিচিত এবং জনপ্রিয় হেলিকপ্টার। হেলিকপ্টারটি মূলত একটি সামরিক পরিবহন এবং আক্রমণকারী হেলিকপ্টার। মার্কিন কমান্ডোরে এ ধরনের হেলিকপ্টার ব্যবহার করে কমান্ডো অভিযানের জন্য। এযাবৎকালের সেরা হেলিকপ্টার এটি। পাকিস্তানে বিন লাদেনকে হত্যার মিশনেও এরকম হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল। এক একটি হেলিকপ্টারের মূল্য $5.9 মিলিয়ন থেকে $10 মিলিয়ন হতে পারে। হেলিকপ্টারটির বিশেষত্ব হচ্ছে দিনের পাশাপাশি রাতেও এটি অভিযান চালাতে পারে। এছাড়াও নজরদারির জন্য হেলিকপ্টারটি ব্যবহার করা হয়। কতটি ব্ল্যাক হক আফগান যোদ্ধাদের হাতে পৌঁছেছে তা পরিষ্কার নয়। এরপরই আছে রহস্যজনক স্ক্যান ইগল মিনি মিলিটারি ড্রোন। এটি মানববিহীন আকাশযান। এটি দিয়ে গোয়েন্দারা নজরদারি চালানো হয়। এটি আমেরিকার সব থেকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন যন্ত্রগুলির একটি। এটি অত্যন্ত দ্রুত গতিতে 24 ঘন্টারও বেশি সময় ধরে আকাশে উঠতে পারে। প্রত্যেকটি সিস্টেমের দাম $3.2 মিলিয়ন। আফগান যোদ্ধাদের হাতে দখলে যাওয়া আরও একটি গুরুত্বপূর্ণ আকাশযান হচ্ছে MD-530F হেলিকপ্টার। এটি একটি লাইট অ্যাটাক রটার ক্রাফ্ট, যেটা অ্যাম্ব্রুশ, সশস্ত্র এসকর্ট এবং ক্লোজ এয়ার অ্যাটাক করতে সক্ষম। অর্থাৎ এটি একটি বহুমুখী সামরিক হেলিকপ্টার যার দাম $2.4 মিলিয়ন বেশি। আফগানিস্তানের দুর্গম অঞ্চলে কৌশলগত এবং পরিবহন কার্যক্রমের জন্য কাজ করে। হেলিকপ্টার দ্রুত টেক অফ এবং ল্যান্ড অফ করতে পারে। ভূমিতে যুদ্ধের জন্য এই গুরুত্বপূর্ণ যানগুলো আফগান যোদ্ধাদের হাতে পৌঁছেছে। এগুলোকে বলা হয় মাইন রেজিস্ট্যান্স ভেহিকল বা MRAP। এগুলো ল্যান্ডমাইন এবং অ্যাম্ব্রুশ হামলার বিরুদ্ধে কার্যকর সুরক্ষা প্রদান করে। এগুলোর এক একটির দাম $5 থেকে $10 মার্কিন ডলারের মধ্যে। MRAP গুলি তীব্র সংঘর্ষের এলাকায় নিরাপদ চালান সরবরাহ করতে পারে। এছাড়াও রাস্তায় পেতে রাখা বিস্ফোরক থেকে কর্মী এবং যাত্রীদের রক্ষা করতে পারে। তালিকায় 6 নম্বরে আছে বহুল আলোচিত M1151 হামভি। এগুলো এত বছর যাবৎ আফগান যোদ্ধাদের হাতে এখনো অনেক ভুগিয়েছে। এখন কাবুল দখলের পর অসংখ্য হামভি এখন তাদের হাতে। এটি একটি আপগ্রেডেড আর্মমেন্ট ক্যারিয়ার। প্রতি গাড়ির মূল্য $2,20,000 বেশি হতে পারে। এটি যাত্রীদেরকে শক্তিশালী গোলা এবং বিস্ফোরণ থেকে রক্ষা করে। 2017 সাল পর্যন্ত আফগানিস্তানকে 4,700 হামভি দিয়েছে আমেরিকা। এখন সবগুলো কাবুল দখলকারী যোদ্ধাদের হাতে। স্মল আর্মের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে M24 স্পাইপার ওয়েপন সিস্টেম। এটি একটি স্নাইপার রাইফেল, তবে অন্য স্নাইপার রাইফেল থেকে একটি আলাদা, কারণ রাইফেলের পাশাপাশি এটাতে দূরবীক্ষণ যন্ত্র যোগ করা আছে। প্রায় 1.5 কিলোমিটার দূর থেকেও এটি দিয়ে গুলি করা যায়। এটা খুবই হালকা, সে সাথে অনেক দিন পর্যন্ত টিকে থাকে। ভয়ঙ্কর M18 অ্যান্টিট্যাঙ্ক ওয়েপন এখন আফগান যোদ্ধাদের হাতে। এটি ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম, পাশাপাশি যে কোনো ভারী যানকে উড়িয়ে দিতে পারে। ধারণা করা হচ্ছে কয়েক হাজার এরকম অস্ত্র আফগান যোদ্ধাদের দখলে এখন। হাতে বহনের মতো কুখ্যাত M4 কার্বাইন ও আছে আফগান যোদ্ধাদের দখল করা অস্ত্রের তালিকায়। এটি একটি গ্যাস চালিত অস্ত্র যার গড় মূল্য $700। এটি একটি মাল্টিফায়ারিং সিস্টেম। রাইফেলটিতে একটি লেজার, গ্রেনেড লঞ্চার, নাইট ভিশন টর্চ লাইট, লেজার মার্ক এবং এমনকি একটি ছোট শটগান দিয়ে সজ্জিত। এরকম হাজার হাজার অস্ত্র আফগানিস্তানে ফেলে রেখেছিল আমেরিকানরা। আফগান যোদ্ধারা আনন্দের সাথে তাদের তালিকাতে এগুলো যোগ করেছে। তালিকায় সবার শেষে রয়েছে 40mm গ্রেনেড। আফগানিস্তানের যুদ্ধগুলোতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই গ্রেনেডগুলো বিশাল এলাকা উড়িয়ে দিতে পারে। গ্রেনেডের পাশাপাশি গ্রেনেড লঞ্চারও দখল করেছে আফগান যোদ্ধারা। প্রতিটি গ্রেনেডের মূল্য $40,000 থেকে $50,000। এই অস্ত্রগুলো আফগান যোদ্ধাদের হাতে পৌঁছানোর প্রভাব কি হতে পারে? আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান।